পাগল পাগল দুনিয়া পাগল খাও আর পাগল টাকার পাগল নেশার পাগল বিয়ার পাগল আরো আছে হরেক পাগল অপরাধী হব কেন আমি তুমি সেদিন পাগল 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 ও পাগল ও পাগল তিন পাগল ভালো আর মন্দ চিরকালই দ্বন্দ্ব ক্ষমতার লোভে মানুষ হয় অন্ধ অপরাধী হব কেন আমি তুমি সেদিন পাগল অপরাধী হব কেন আমি তুমি সেদিন পাগল 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 ও পাগল ও পাগল তিন পাগল 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 ও পাগল ও পাগল 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 ও পাগল ও পাগল আমার দিন মনে করছে আমার কষ্ট হইতেছে আর হেয়ে তুমি নাচতে আছো না দুটো মেয়ের মধ্যে বড় মেয়েটা শুধুমাত্র আমার প্রেম করতে পারে ঠিক আছে আপনাদের প্রেম পড়বে না বুঝতে পারছেন ভাই ঠিকই কইছে বড়টা যদি আপনার প্রেমে পড়ে তার ছোটটা খালি থাকে ছোটটা তাহলে আমার ছোটটা আমার প্রেমে পড়বে ঠিক করছি না ভাই কতগুলো আসতে আসতে আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু বাড়িওয়ালার মেয়ে তো দুইটা একটা নিল শামিম ভাই একটা নিলেন আপনি কিন্তু আমার প্রেমে পড়বে কোনটা কথা বলো আসতে আস্তে আস্তে কথা বললে সেগুলো আমাদের ভিতরে থাকে বুঝতে পারছো উচ্চস্বরে কথা বলবো যে কোনো সময় ওয়ালে লেগে যাবে ওয়াল থেকে কির ওই পাশে পাস হয়ে যাবে বুঝতে পারলে একটা কথা কালকে সকাল থেকে তুমি এক কাজ করবা তুমি রান্না বান্না করবা তোমার চেহারা দেখে বোঝা যায় তুমি ভালো রান্না করতে পারো আর তুমি যেটা করবা এই যে থালি বাসন মাজবা আর ঘরটা পরিষ্কার করবা আর আমিও একটা কিছু করবো তাই না কারণ আমি একজন ভদ্রলোক আমার একটা কিছু করা উচিত আমি চিন্তাটা করব কেমনে আমাদের বেকার সমস্যার সমাধান করা যায় এবং কীভাবে নুরুল ইসলামকে এই বাড়িতে আনা যায় ঠিক আছে যেরকম কথা সেরকম কাজ ঠিক আছে আজকের মিটিং আপাতত এখানে শেষ বুঝতে পারছো স্ট্যান্ড আপ মানে তারাও এই তো অনেক ভালো আছি আরে চিনবো না কেন আসলে আমি একটু ব্যস্ত ছিলাম এই কারণে অনেকদিন হলো যোগাযোগ নাই তোর স্বভাবটা আজও পাল্টালো না বুঝছিস মানে স্ট্রেট ফরওয়ার্ড এত আচ্ছা শোন এবার তোর জন্য একটা কিন্তু ভালো মোবাইল নিয়ে আসবো আইফোন ওকে আবার চাকরি পাইলে বেলে একটা না দুইটা কিনুন ঠিক আছে ও জুতারা জুতা তোমার নাই আমার জুতা লাগলো জুতা জুতা নাই
পান পানি নাই। পানি নাই ভালো কথা, একটা বড় প্রবলেম। প্রবলেম যেহেতু হয়েছে প্রবলেমের সলিউশন আছে। এরকম সারের মতো চাচাচ্ছেন কেন? এইটা একটা ভদ্রলোকের বাসা, এটা কি মানে একজন বাসায় নক করার সিস্টেম? একজনের বাসা এইভাবে কেউ নক করে? এক্সকিউজ মি, আমি সার না যে সার মতো চাচাবো, ঠিক আছে? আমি একজন ভদ্রলোক, আমিও একজন ভদ্রলোক, বুঝতে পারছেন? ও রিয়েলি রিয়েলি? হ্যাঁ, সেটা আপনাকে দেখতেই বুঝতে পারছি যে আপনি কতটা ভদ্রলোক। ঠিক আছে, আপনি এখন আসুন, আমি পানির সমস্যা সমাধান করব। এই কতদিন ধরে চিন্তা করতেছি, এই যে রান্না বান্না নিজেরা করতেছি, কষ্ট করে খাইতেছি, এইটার জন্য তো আমরা খালি ঢাকা সরা হয় নাই, তাই না? আমি তো ওর বয়সে বড়, আমি আর কতদিন এইভাবে এই যে বাড়ি ভাড়া দিতেছি, একটা কিছু না করলে আমরা বিপদে পড়ে যাবো ভাই। আর এরকম করে যদি খালি ঘরে বসে থাকি তাইলেও হবে না, বাইরে যাইতে হবে। কারণ আমরা যত যাই করি মানুষের কোনো অন্যায় তার করি নেই, করতে পারবো না। ঢাকা শহরে এরকম শহর শহরের মানুষ আমরা যারা, এরকম লোকেরা চলার জন্য একটা পথ বাইরে হবেই, আল্লাহ পাক দিবে। ঠিক আছে, ভাই কটা টাকা দেন, এই চেহারা দেখে তো মানুষের 2 সেট টাকা দিবে না। তো ওগুলোকে হাসি মস্করা যাই করি, একটা কথা জেনে রাখবি, আমি একটা বুদ্ধি বাইর করবো। আচ্ছা ভাই, যেটা ভালো হয় বাইর করার, কাজ করে খাইতে চাই ভাই। আচ্ছা, দুপুরের রান্নাটা তুই আজকে কর, ঠিক আছে? তুই একটু আরো সহজে বাবার রান্না করে ভালো, সহযোগিতা করতো না? আমি এটা করবো, এটা কোনো সমস্যা নেই, সহযোগিতা আমি করবো। ওহ, চিন্তায় ভাই মাথা ঘুরতেছে ভাই, কী করো? আরে চিন্তা নিস না, একটা ব্যবস্থা তো হইবই ভাই, যেহেতু করছি একটা বুদ্ধি বার করবো। বুদ্ধি বার করা বড় কথা না, বুঝছ? বড় কথা হইলো কিছু একটা করা লাগবো, কাম কর, যা না যা। ভাই কথা একটাই, খারাপ কাজ বাদে যত কষ্টের কাজও করতে পারুন ভাই, খারাপ কাজ বাদে। যাই ভাই, তুইও যা একটু হেল্প কর। আর ভাই আপনারও একটু দায়িত্ব আছে, বাজার টাজার করে একটু ভালো করে, আপনি তো বাজারের সাইডটা দেখেন, আমরা দেখি ও রান্না করে, আমি একটু সহজে করতে পারি। ওরে ভাই দেখ মনি, খালি প্যাডের চিন্তা করতে হবো, অন্য চিন্তা তো করা লাগবে, প্যাডের ভিতরে যেটা দিতেছি সেটা কিনা চিন্তা করা লাগবো না? না, এই বিশ্বাস আছে ভাই আপনার প্রতি। ঠিক আছে যা, এত কথা বলিস না, তোর তুই কিন্তু আবার ফাউল হয়ে যেতেছে দিন দিন বেড়া। আরে আপনি শুরু ভাই না, ইন্দুরে সব পাইছে তো না, কবে যে একবার ইন্দুরে গতা। হ্যালো, আমি কিন্তু একজন ভদ্রলোক, কে?
বন্ধুরা আমগন করা সবাই নিজে ভালো ফুল আছে ঠিক আছে যাচ্ছিলাম তো পেটের মধ্যে খুব চাপ দিচ্ছে টয়লেটের, তাই চিন্তা করলাম যে একটু টয়লেট করা যায় কিনা। আমাদের বিল্ডিং দেখে কি আপনার মনে হচ্ছে যে এটা পাবলিক টয়লেট? দেখেন আসলে বিষয়টা কিন্তু তা না, এখানে সুন্দর করে লেখা দেখলাম যে টয়লেট, হ্যাঁ তাই চিন্তা করলাম যে হয়তো বা কাজটা সারা যাবে, তাই একটু কি ধরনের পাগলের কাজ? এটা নিশ্চয় রাস্তার কোনো দুষ্ট ছেলে করেছে কিংবা কেউ একজন করেছে ষড়যন্ত্র করে, কিন্তু আপনি এরকম লেখা দেখলেন আর ঢুকে যাবেন একটা ভদ্রলোক, আসলে আপনি একটা পাগল, বুঝতে পেরেছেন? কি বলেন আপনি? দেখেন মুখ সামলে কথা বলবেন, আমি এখানে সুন্দর করে লেখা দেখছি বিধা আমি কি ঢুকছি? আমি কিন্তু একজন ভদ্রলোক, আর এইভাবে কোনো ভদ্রলোককে পাগল বলা ঠিক না। এত বড় সাহস একজন ভদ্রলোকের বাসায় এসেছেন টয়লেট করতে আসছেন আবার বড় বড় কথা বলছেন, আর আপনার তো কোনো ছেলে দেখেন না, দেখলেই বুঝতে পারি আপনার কি ধরনের লোক। দেখেন উল্টো পাল্টা কোনো কথা বলবেন না, করে দিলাম চুরি ডাকাতি করতে আসছেন না, মাস্টার কাছে আসছেন তাই তো? মুখ সামলে কথা বলবেন বললাম, আমি কিন্তু পাগল না, আমি ভদ্রলোক, আমাকে দেখে আপনার কি মনে হয়? হ্যাঁ আসছে আমার ভদ্রলোক না, ফাইজলামি করতেছেন না এখানে? কি এক নাম্বার মেয়ে মানুষ পেয়ে ভদ্রলোকের বাড়ি পেয়ে ফাইজলামি মনে হচ্ছে আপনার? এই এই এটা ফাইজলামি কি হলো? হ্যাঁ ভদ্রলোক, এই আপনি তো পাগল না, কি হচ্ছে আমার বিলক না? এই এই আপনাকে ভাই আপনাকে আমি কে? আমি হচ্ছি উনার। উনার মানে? উনার উনার কি আপনার? আমার কি ভাড়াটিয়া সেটাই তো বলছি। আমি রাস্তায় যাচ্ছিলাম হঠাৎ করে আমার পেটটার মধ্যে চাপ দিতে এখানে লেখাটা দেখলাম, মনে করছি ভাই কাজটা সারা যাবে, দেখেন এখানে লেখাটা দেখে কিন্তু আসছি, আমি কিন্তু আন্দাজে আসি নাই, হাজলাম করবেন না আপনাকে। হ্যাঁ জানবেন আমি ওনার সাথে কথা বলতে, আমি কি আপনি আপনার কি মন চায় আমি কি এখানে সাজা থাকতে আসছি? হ্যাঁ আপনি টয়লেট পেয়েছে না কি পেয়েছে সেটা আমি জানি না, এখানে এনিওয়েজ আমাদের দারোয়ানের একটা ওয়াশরুম রেখেছিলাম, আপনি দারোয়ানের ওয়াশরুমটা আমরা খালি রেখেছি, দারোয়ান আসুন নেই আমি কি করবো ওখানে গিয়ে? ধন্যবাদ না দিলে কেমন হয়? আপনারা একটু উপকার করলেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, অনেক উপকৃত হয়েছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ আপনাকে আরো আরো মেনি মেনি থ্যাংক, কারণ আপনি আপনি না আসলে মনে হয় এই মুহূর্তে। ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। আপনি এখানে কোন পদের জন্য ইন্টারভিউ দিতে এসেছেন? স্যার পিয়ন পদে। ঠিক আছে, আপনি কি বলতে পারেন একটা পিয়নের একটা অফিসে কি ধরনের কাজ থাকে? জি স্যার বলতে পারবো, বলুন শুনি।
স্যার পিয়নের কাজ হচ্ছে বসদের বিভিন্ন জিনিস এনে নিয়ে দেয়া, এই তোষামত করা আর কি। মানে বসদের যেসব কাজ দেখা যায় যে অনেক কিছু বাইরে থেকে আনতে হয়, ওগুলি বসের যে কোনো মনে করেন আদেশ করে ওই আদেশগুলি মানা, এই আর কি পিয়নের কাজগুলি। মানে জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে রাখা এই আর কি। ঠিক আছে চলুন, আমি আপনাকে একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন করব। জি স্যার বলেন। স্যার বলুন তো, পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র কয়টা? রিক্সা নিয়ে একদম মুভ করবেন না। আমি আপনার আগে এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু আপনি আমার আগে গিয়ে রিক্সায় উঠেছেন। রিক্সায় যদি আগে কেউ উঠে সেটা আমি উঠবো। পাগল পাগল দুনিয়া পাগল, খাওয়ার পাগল, টাকার পাগল, নেশার পাগল, বিয়ার পাগল, আরো আছে হরেক পাগল। অপরাধী হব কেন আমি, তুমি সেদিন পাগল 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 ও পাগল।